আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, করছে তো ব্যাগুলি আসছি। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার বাসায় যেতাম স্যার, ইন্টারভিউটা দেওয়ার জন্য স্যার আপনার বাসায়। ও অসমস্যা নেই স্যার, আপনার বাসাটা কাছে আছে আমি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে চলে আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে স্যার, আমি কাপড় চেঞ্জ করে চলে আসছি। সালাম আলাইকুম। আসলে মানে অভ্যাসটা খারাপ হয়ে গেছে সবার স্যার, একটু করে এক মিনিট মানে চেঞ্জ করে আসছে স্যার। হ্যাঁ বসা, এখন ঠিক আছে বসা। কেমন আছো স্যার? ভালো আছি স্যার। পড়ালেখা কতটুকু করছো স্যার? আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে স্যার। সিবি আনছো তো? আছে তাহলে দেখি না সিবি স্যার। মাথা ফাটা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, নাভা সিরাপ, এমব্রক সিরাপ, এগুলো কি? এগুলো তোমার করছেন না? ও স্যার স্যার স্যার, এটা না স্যার, স্যার এটা না স্যার, স্যার। হ্যাঁ তোমার রেজাল্ট তো অনেক ভালো, সিজিপিও তো অনেক ভালো আসছে। ঠিক আছে আচ্ছা, তাহলে আমি তোমার থেকে কিছু প্রশ্ন করি। আচ্ছা বলো, তুমি কি কি জানো? আমি স্যার কি কি জানি বলতে স্যার, আমি গরম চা, কাপড় ধোয়া, ভাত রান্না করা, মাংস রান্না করা, মাছ রান্না করা, তারপর স্যার ওই লেবুর যে কাজটা স্যার, এখন লকডাউনে যেটা বেশি হচ্ছে লেবুর কাজটা ভালো রান্না করতে পারি স্যার, তারপর স্যার সবকিছুতেই আমার মানে মোটামুটি একটা এখন কি সবকিছু আমি করতে পারি এখন, ঘর ঝাড়া দেওয়া, টিভি, ফ্রিজ, তালা, বাসন সবকিছু আমি করতে পারি সুন্দর করে, একদম কারো কাজ আমার অনেক সুন্দর, আমি অনেক সুন্দর করে সবকিছু করতে পারি। আমি এটা বলি নাই তো, বলছি তোমার কাজের অভিজ্ঞতা কি, মানে কাজের এক্সপিরিয়েন্সটা কীরকম স্যার? অভিজ্ঞতা? ও স্যার, অভিজ্ঞতা বলতে গেলে আমরা স্যার যেটা বাংলা সমন বলি স্যার, আমার অভিজ্ঞতা হচ্ছে বাংলা সমন যেটা স্যার, বাংলা সমনটা যদি স্যার আপনি কাপড় ধোন, 100% শিওর স্যার আপনার হাফ ফর্স হয়ে যাবে বাংলা সমন যদি কাপড় ধোন। আর স্যার ওই যে লাক্স সাবান আছে, আমরা যে লাক্স টেস্ট করি, লাইফ বয়, তারপরে স্যার বিভিন্ন ধরনের ডেটল, ওইগুলো স্যার বলেও আমি কাপড় ধোবেন না, কারণ স্যার ওইগুলোতে যদি কাপড় ধোন স্যার, তাহলে আপনার কাপড় পরিষ্কার তো হবে না স্যার, উল্টা আপনার কাপড় দিয়ে গন্ধ বেরোবে। ওই জন্য স্যার বাংলা সাবান দিয়ে কাপড় ধোয়া আমার মতে স্যার 100% উচিত। তারপরে স্যার আমার আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছিলো যে আমার বাড়ির যতগুলো জিনিস আছে সবগুলোর হিসাব এখন আমার কাছে আছে। আমাদের বাড়ির 365টা বাসন আছে, 420টা গ্লাস আছে, যেগুলো প্লেট যেগুলো আছে স্যার ওইগুলো স্যার ছয়টা স্যার একটু একটু ভেঙে গেছে কোনায় স্যার, ওগুলো একটু রিপেয়ার করতে হবে স্যার। সল্টের স্যার যেই কোটাটা আছে ওইরকম আছে স্যার, 70টা কোটা আছে আমাদের বাসার মধ্যে স্যার। তারপর স্যার কলসি আছে স্যার 4টা, তারপরে গ্যাস স্টোভ আছে স্যার 4টা, গ্যাস সিলিন্ডার আছে স্যার 2টা, আর স্যার থাল মানে ঝাড়ু দেওয়ার জন্য স্যার যে ঝাড়ুটা আমরা ইউজ করবেন ওইটাকে আমরা উলের ঝাড়ু বলি স্যার, অসাধারণ একটা ঝাড়ু স্যার, যেটা দিয়ে ঝাড়ু দিলে স্যার আপনার রুম স্যার একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পরে একটা প্রশ্ন করি, এটা এটা জবাব দাও। তাজমহল তো চিনো ভালোবাসার প্রতীক? তাজমহল স্যার, তাজমহল স্যার সম্রাট শাহজাহান। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম, আচ্ছা স্যার আমি তো স্যার এখানে ব্যাংকে ইন্টারভিউ দিয়েছি, আচ্ছা স্যার ওগুলো কি জান আমার জন্য খুব জরুরি? অবশ্যই জরুরি স্যার, আপনি বলেন স্যার, এখানে কি স্যার সম্রাট শাহজাহান ওর মায়ের নাম অ্যাকাউন্ট খুলতে আসবে স্যার আমাদের ব্যাংকে? এটা কোন ধরনের হিসাব স্যার, আমরা এখানে কেন করবো স্যার এগুলা? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলেটা তো বেশি ট্যালেন্ট, আচ্ছা দেখি টেস্ট পার করাইতে পারি কিনা। আচ্ছা তোমার থেকে আমি একটা প্র্যাকটিক্যাল টেস্ট নিচ্ছি, ধরো যে তুমি এখন তুমি তুমি হচ্ছে অফিসার, আমি এমপ্লয়, তারপর টেস্ট করে বুঝতে পারবো তোমার কতটুকু জ্ঞান আছে।
আমি তো 1.5 কোটি টাকা রাখবো। আমি 1.5 কোটি টাকা তুমি জানতে চাচ্ছি আমাদের ইন্টারেস্ট রেটটা কেমন না স্যার? ইন্টারেস্ট রেট আমাদের এখানে স্যার আপনি যত টাকা যত শত টাকা রাখবে রাখবেন যত পয়সা রাখবেন এখানে সমস্যা নাই। আমাদের এখানে আপনার 95% ইন্টারেস্ট দিতে হবে। 95% তোমার কি আদৌ ব্যাংক সম্পর্কে কোনো ধারণা আছে? আচ্ছা বুঝে গেছি, তোমাকে দ্বারা এই কাজ হবে না, তুমি আসতে পারো। সরি স্যার, আসলে আমি কি করবো স্যার বলেন স্যার, আমি যেখানে পরীক্ষা দিচ্ছি স্যার আমার মন প্রাণ স্যার ওদের কাছে স্যার। এই লকডাউনের মধ্যে স্যার আমি ওদের সাথে অনেক টাইম স্পেন্ড করেছি স্যার, যার কারণে আমি এখানে পরীক্ষায় স্যার আপনার কাছে উত্তীর্ণ হতে পারতেছি না। এই লকডাউনে স্যার ওদের প্রতি অনেক ভালোবাসা অনেক মায়া কান্না গেছে স্যার, আমার জন্য ওরা এখন অপেক্ষা করতেছে। তুমি এগুলো কাদের কথা বলতেছো? কি বলবো স্যার, স্যার সে আমার বাসা অপেক্ষা করতেছে আমার জন্য থালা বাসন, আমার সে সুন্দর সুন্দর বাটি, সুন্দর সুন্দর গ্লাস, আমার সে কাপড় ধোয়ার সাবান, কাপড় কাচার পাউডার, স্যার সব কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি স্যার ওদেরকে স্যার বাসবো না স্যার। আমি স্যার চাকরি করতে না চাকরি বাদ দিতে পারবো, কিন্তু স্যার আমি ওদেরকে বাদ দিতে পারবো। এই লকডাউনের মধ্যে অনেক মায়া জমে গেছে তাদের প্রতি স্যার। তারা আমাকে ডাকতেছে স্যার, আমার অপেক্ষায় তারা বসেছে দীর্ঘ অপেক্ষা স্যার। আমি এখানে স্যার 3 ঘন্টা স্যার স্যার ওরা আমার জন্য স্যার পুকুর পাড়া অপেক্ষা করতেছে স্যার। স্যার এতক্ষণ হয়তো ওরা কান্নাকাটি শুরু করেছে যে আমাকে দেখতেছে না তারা, আমার হাতে তারা তাদেরকে বহিষ্কার করতে চাচ্ছে স্যার। আমি স্যার আছি স্যার, আমার তারা চাকরি হবে না স্যার। আসসালামু আলাইকুম স্যার।